আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে আমি ইজি একটা রেসিপি নিয়ে আইলাম। আর এই রেসিপিটা আমার একজন ভিউয়ারে রিকোয়েস্ট করছিল, তো আজকে আমি শেয়ার করলাম। আর আমার রেসিপিটা হইল সার্ডিন, আমি কীরকম বানাই তো আজকে আমি আপনারা লগে শেয়ার করব। আর যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, প্লিজ লাইক দিবা, শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর আমার পুরা ভিডিওটা দেখে আনিবা। আর আমি যেরকম বানাই ওরকমই আপনারা লগে শেয়ার করলাম। তো এখন দেখো কাবিওয়াজ, আমি এখানে দুই তিন সার্ডিন নিছি। তো আমার সার্ডিনটা টমেটো সস দেওয়া, আমি ওটা দুই তিন নিছি। আমি ও দুই তিন দিয়েই বানাইমো আজকে সার্ডিন। আর আমার যা উপকরণ লাগবো আমি এখন আপনারা লগে সবটা শেয়ার করমো। আর আমি কেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কাটি আনিছি। আর পাঁচ ছয়কোয়া রসুন নিছি আমি। আর এখানে ফ্রেশ ধনিয়া নিছি। আর একটা টমেটো স্লাইস করে নিছি। আর ওদিকে আমার যা মশলা পাউডার লাগবো আমি ওগুলো নিছি। তো আমি কেন মরিচর পাউডার নিছি হাফ টেবিল স্পুন। আর ধনিয়া পাউডার নিছি হাফ টেবিল স্পুন। হলদি পাউডার নিছি হাফ টেবিল স্পুন। আর কারি পাউডার নিছি হাফ টেবিল স্পুন। আর স্বাদ মতো লবণ নিছি। আর আমি কেন টমেটো কেচাপ নিছি আমি টু টেবিল স্পুনের মতন নিছি। আর ওখান আমি সার্ডিনটা বানানির দিকে যাইমুগি, তো আপনারা পুরা ভিডিওটা দেখে নিবা। তখন দেখো কা আমি একটা ফ্রাই প্যান বোয়াই দিছি। আর আমি পরিমাণ মতো তেল দেরাম। তখন তেলটা গরম হয়ে গেছে, তো আমি যে রসুন কুচি হইয়া রাখছিলাম ও রসুনগুলা দিলাম। আর রসুনটারে আমি কিছু ব্রাউন হইয়া ভাজিয়া নিমু। আর যে সময় ভাজ হয়ে যাব তারপর আমি পেঁয়াজ দিমু। তখন দেখো কা রসুনগুলা ভাজ হয়ে গেছে। আর আমি এখন পেঁয়াজ দিলারাম। আর পেঁয়াজ দিয়া আমি বালা করে মিক্স কইরা এক দুই থেকে তিন মিনিটের মতন পেঁয়াজটারে ফ্রাই কইরা নিমু। আর সার্ডিন যদি আপনারা বানান তো রসুনটারে আগে ব্রাউন হইরা ভাজিয়া নিবা, তো দেখবা খুব মজার একটা টেস্টি হয় সার্ডিন। আর আমি ওখান পরিমাণ মতো যে লবণ রাখছিলাম ও লবণগুলা দিলাম। আর লবণ দিয়া আমি আরবারও মিক্স কইরা দুই থেকে তিন মিনিটের মতন পেঁয়াজটারে ফ্রাই কইরা নিমু। আর আমার বয়সটা বেশ বালা নাই, তবু আমি বয়স দেরাম কারণ আমার খুব বেশি গরম দিছিল আর আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। তো এখন দেখো কা আমার পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। আর আমি এখন যা মশলা পাউডার রাখছিলাম ওগুলা এখন দিমু। আমি সব মশলা পাউডার ওই এখন দিলাইমু। মশলা পাউডার দিয়া আরবারও বালা করে পেঁয়াজের লগে মিক্স করে নিমু। আর আমি অল্প করে একটু পানি দিমু যাতে মশলাটা জ্বলতো না, আর যদি জ্বলি যায় তো সার্ডিনটা টেস্টি হইতো নাই। তো এখন আমি পানি দিলাম। আর পানি দিয়া আমি মশলাটারে কষাইয়া নিমু। আরবারও দুই থেকে তিন মিনিটের মতন মশলাটা কষাইয়া নিমু। তো এখন দেখো কা আমার মশলাটা কষা নিয়ে গেছে। আমি ওখান সার্ডিনগুলা দিলাইমু। আর আমি চুলার আগুনটা মিডিয়াম হিটের মাঝে রাখিয়া আমি সার্ডিনটা বানাইলাম। আর আমি সার্ডিনটা দিয়া আমি বালা করি মিক্স কইরা নিমু। আর সার্ডিনটা বালা করি মাছ কইরা নিমু। আর যদি আপনারা চাইন মাছ করতা না, তো ওইয়ে আপনারা কিছু বাঙ্গা বাঙ্গা করিয়া সার্ডিনটারে বানাইতে পারবা, কিন্তু আমার বাচ্চিনতে মাছ করা সার্ডিন বালা ফাইন। তো আমি পরে মাছ কইরা নিমু। আর ওখানে আমি বালা করি মশলার লগে মিক্স কইরা নেরাম। আর মাছ করার পর আমি সার্ডিনটারে দশ মিনিটের মতন ফ্রাই হলমু। আর ওদিকে আমি এখন টমেটোও দিলাইলাম। দিয়ে আমি আরবারও মিক্স কইরা নেরাম। নিয়া আমি সার্ডিনটারে আরও দশ মিনিটের মতন ফ্রাই কইরা নিমু। তো আমার সার্ডিনটা হয়ে যাব। আর সার্ডিন বানাইতে বেশি সময় লাগে না। আর এখন দেখো কা আমার সার্ডিনটা আমি মাছ কইরা নেরাম গি। আর সার্ডিনটা মাছ করার পরে আমি এখন দশ মিনিটের মতন এটারে ফ্রাই কইরা নিমু। তারপর আমার সার্ডিনটা হয়ে যাব। আর সার্ডিন বানাইতে বেশি সময় একটা লাগে না।
আর এই সার্ডিনটা ওখন যদি আপনারা যত ফ্রাই করবা অতই টেস্টি হইব। তো আমি এখন খালি ফ্রাই করমো, আর কোনো কিছু নাই, লারমো আর ফ্রাই করিয়া নিমো, আর যত ড্রাই ড্রাই হইব তো সার্ডিনটা খুব খাইতে টেস্টি হয়। তো এখন দেখো কা আমার সার্ডিনটা ড্রাইয়ের মতন হয়ে গেছে, শুকনা শুকনা হয়ে গেছে। তো এখন আমি ফ্রেশ ধনিয়া দিলারাম, দিয়া আমি এখন একটা লাড়া দিয়া ভালো করে ফ্রেশ ধনিয়ারে মিক্স হইয়া নেরাম সার্ডিনের লগে। তো আমি এখন সার্ডিনটা লামাই লিমু চুলার থাকি। তো আমার সার্ডিনটা হয়ে গেছে, আমি এখন সার্ভ করি লইমু। আর যদি আমার রেসিপিটা আপনারা কাছে ভালো লাগে প্লিজ আপনারা লাইক দিবা, শেয়ার করবা। আর যে বইনে রিকোয়েস্ট করছিলা এই রেসিপির লাগি, তো আশা করি এই বইনে যদি দেখিয়া তখন তো খুশি হইবা। আর আমি ওদিকে এখন সার্ভ করে লইলাম। আর আমার ভিডিও যদি আপনারা ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর আপনারা ভালো থাকুকা, আপনারা লাগি দোয়া রইল। আসসালামু আলাইকুম।